আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, আপনাদের সাথে আছি জিবা রহমান। অবশেষে সত্যি হলো স্বপ্ন, দৃশ্যমান হলো পুরো পদ্মা সেতু। পদ্মা নদীতে এখন দৃশ্যমান পদ্মা সেতুর 6.15 কিলোমিটার, সংযুক্ত হলো পদ্মার এপার ওপার। আজ সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর 12 ও 13 নম্বর পিলারের ওপর বসানো হয়েছে 41তম অর্থাৎ সবশেষ স্প্যানটি। 40তম স্প্যান বসানোর 6 দিনের মাথায় বসানো হলো এ স্প্যান। শেষ স্প্যান বসানোর 6,150 মিটার সেতুর অবকাঠামো দৃশ্যমান হলো। এ মাসেও দুটি স্থাপন করার মাধ্যমে বিজয়ের মাসে স্প্যান বসানোর কাজটি সম্পূর্ণ হলো। 6.15 কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হচ্ছে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এর কাঠামো। সেতুর ওপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। হেফাজত ইসলামের আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মোহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে করা মামলাও খারিজ করে দেওয়া হয়েছে। মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান না থাকায় বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। এর আগে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় উস্কানির অভিযোগে এ মামলা করেন তিনি। জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ করোনা টিকা পাবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। হাম রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতীয় কোম্পানি ফেডারেল ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনা হবে। তিনি জানান, মোট 3 কোটি টিকা আনবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে করোনার মৃত্যু ও সংক্রমণের হার বেড়েছে, এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। ইউরোপ, আমেরিকা ও ভারতের চেয়ে দেশের করোনা পরিস্থিতি ভালো অবস্থায় আছে বলে মনে করেন তিনি। বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখার কাজও করছে সরকার। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।